হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ইমাবি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন আমি আজ রান্না করব চিংড়ি মাছ ভুনা আর পুঁই দিয়ে ইলিশ মাছ দিয়ে এর জন্য আমি ফার্স্টেই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছের জন্য এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে মশলাগুলো সব দিয়ে নিলাম মশলাগুলো অ্যাড করার পরে এই যে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে তা না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বের হবে এর জন্য আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পারছেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো শেষ এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব এই যে দেখতেই পারছেন চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই ছিল বাট আমার কাছে কিন্তু ছোট চিংড়ি ভুনা করলে বেশি ভালো লাগে কারণ প্রত্যেকটা ভাতের সাথে করে দুই তিনটা করে চিংড়ি মাছ নিয়ে খাওয়া যায় এর জন্য আমি আর আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খুবই পছন্দ করি আর আমাদের ফ্যামিলি সবাই খুবই চিংড়ি মাছ পছন্দ করে তো এর জন্য চিংড়ি মাছটাই আমাদের বেশি কেনা হয় আর খাওয়াও হয় আর চিংড়ি মাছের একটা গুণ আছে যে কোনো তরকারির সাথেই দিলে অনেক স্বাদটা বহু বেড়ে যায় তো এর জন্য আমরা চিংড়ি মাছ বেশি খাই আর চিংড়ি মাছই বেশি কেনা হয় আর ইলিশ মাছটাও বেশ ভালো লাগে যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে এর জন্য আমরা এই দুইটা মাছই বেশি খাই এই যে দেখেন আমার চিংড়ি মাছটা রান্না করা শেষ এখন আমি হচ্ছে পুঁই রান্না করব। এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ জাস্ট এইটাই দিছি আর কোনো কিছু দিব না আর হলুদের গুঁড়ো আর লবণ দিবো এছাড়া আর কোনো মশলা টসলা অ্যাড করব না আমরা এইভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এক একজনের আমি ফার্স্টেই বলেছি এক একজনের রান্নার ধরন এক এক রকম এর জন্য কেউ কারোর রান্না নিয়ে কমেন্ট করতে যাবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবে এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ভিডিওটি তো অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পারছেন অলরেডি আমার রান্না অনেকটাই শেষ হয়ে গিয়েছে আলু আর ডাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের পানি করছি এর সাথে ঝোলের পানিটা একদম যখন ফুটে যাবে তখনই আমি এই যে পৈশাক দিয়ে দিব ঝোলের পানি ফুটে গিয়েছে এখন আমি এই যে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি এরপর পুঁই শাক যখন একটু মানে হালকা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি ইলিশ মাছটা দিয়ে দিব এর সাথে আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একবার হলেও এই রান্নাগুলো ট্রাই করবেন অনেকেই অনেক মশলা ছাড়া রান্না করতে পারেন না তো আমার এই ভিডিওটি দেখে সবাই এইভাবেই ফলো করে যদি আপনারা রান্না করেন একবার খেয়ে দেখবেন যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে কতটা স্বাদ হয়েছে আর কতটা তৃপ্তি লাগবে এটাই হচ্ছে বড় বিষয় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমাবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফে